বাপেরও না বাপ থাকে সালমান খান যেটা করেছে একদম উচিত শিক্ষা ধরে দিয়ে দিয়েছে ঘটনাটা তিন চার দিন আগের তবে তার আগে এই যে আশ্বিশ গোবর তার সম্পর্কে বলে রাখি তাকে আপনারা অনেকেই চেনেন অনেকে পছন্দ করেন অনেকে সহ্য করতে পারেন না তার কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের জন্য সে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে পপুলারিটি গেন করে এবং শার্ক ট্যাঙ্ক যারা দেখেছেন তারা বিশেষত তাকে চেনেন সে হচ্ছে ভারতপের এক্স ম্যানেজিং ডিরেক্টর এবং শার্ক ট্যাঙ্কে যখন সে এসেছিল আপনারা দেখবেন যে প্রত্যেকটা এপিসোডে কাউকে না কাউকে সে মারাত্মকভাবে ছোটো করেছে তার প্রোডাক্টের জন্য তাদের ইকুইটি চাওয়ার জন্য তাদের স্টেটমেন্টের জন্য সে মারাত্মকভাবে তাদেরকে ক্রিটিসাইজ করেছে অনেকজনকে তো দোগলা তারা কি বানিয়েছে মানে এরকম বাজে জিনিস সে জীবনে কখনো দেখেনি অনেকে আমি দেখেছি আশ্নিরকে সাপোর্ট করেছে তার কারণ আশনির ফিল্টার ছাড়া কথাবার্তা বলে যেটা সে বিশ্বাস করে সেটাই বলে এটা তো খুব ভালো যে ফিল্টার ছাড়া বা কারো মন যুগিয়ে কথা না বলা কিন্তু এটা একটা সীমাবধা প্রত্যেকের মেনটেন করা উচিত যে সে কতটা সত্যি বলছে কতটা মিথ্যে বলছে সে দুনিয়াকে দোগলা বলছে সে নিজে কতটা বড় দোগলা এগুলো তার বোঝা উচিত এবং কাউকে অপমান এমন পরিমাণে করছে যে সেই মানুষটার ঘুরে হয়তো দাঁড়াতে পারবে না ঠিক আছে ওরকম একটা শোতে যখন কাউকে এত বাজেভাবে ছোটো করছে হয়তো সেই লোকটা পরবর্তী সময় নিজের ওপরই যে বিশ্বাসটা হারিয়ে ফেলবে ঠিক আছে এই সব ধ্যান ধারণাই তার নেই সে যে কোনো পডকাস্টে যে কোনো জায়গায় গিয়ে যাকে তাকে নিয়ে বলে দিতে পারে সে ছাড়া কোনো কিছুই যেন হবে না সে ছাড়া সবাই অচল সবাই আনসাকসেসফুল শুধুমাত্র সাকসেসফুল সেই এবং সে গ্যারেন্টি দিয়ে সাকসেস দিতে পারে আর বাকিরা কেউ কিছু না সবাই লুতুপুতু এবার সে কি করে সালমান খানকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দেয় সে একটা পডকাস্টে গিয়ে বলে যে সে সালমান খানের টিমের সাথে দেখা করে ভারত পের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য সালমান খানকে তারা ভাবে সালমান খানকে অ্যাপ্রোচ করে সালমান খানের টিম বলে যে তারা সাড়ে সাত কোটি টাকা চার্জ করবে এরা জানায় যে এত টাকা না এরা সাড়ে চার কোটি টাকা দিতে পারবে তো যাই হোক সেটা তারা রাজি হয় না এবং আশনির সালমানের যে টিম তাদেরকে বলে যে সালমান খানের সাথে তা দেখা করিয়ে দিতে তখন সেই টিম মেম্বারের একজন বলে যে ঠিক আছে আমি দেখা করিয়ে দিচ্ছি তবে আপনি কিন্তু মানে সালমান খানের সাথে ছবি তুলবেন না ও বলছে ভাড়মে মে যায় আমি ছবি কেন তুলব হ্যাঁ এরকম মানে এরকম একটা অ্যাটিটিউড আর কি পডকাস্টেই এসে বলছে তারপর সালমান খানকে সাড়ে চার কোটি টাকায় এসে রাজিও করি না মাত্র পডকাস্টে নয় সে এই কথাটা বারংবার বলে যে সালমান খানকে সাড়ে চার কোটি টাকা সেটা আডিও করি নেয় এবং সালমান খান তাকে বলে যে ভাই যাই করিস আমার ক্যারেক্টারটা যেন লার্জার দেন লাইফ হয় ঠিক আছে সেটা যেন কোনোভাবে ছোট না হয় এবং এমনভাবেই তার কথা বলার ধরন থাকে যে সালমান খান তার কাছে রিকোয়েস্ট করছে এবং সে নিজের অর্ডার রেখে দিয়েছে হ্যাঁ করে দেবো ঠিক আছে ঠিক আছে এরকম একটা ব্যাপার এবার গেস্ট হিসাবে তাকে ডাকা হয় বিগ বসে যেটা সালমান খানের জোন এবং সেখানে আসনি যখন আসে পুরোনো হাত ফাত এরকম করে মানে হ্যাঁ ভাই যান পুরো রকম এবং সালমান খান নিজের এলা দাঁড়িয়ে আছে সালমান খান তখন বলে আমি আপনার ভিডিওটা দেখেছি সেখানে আপনি বলেছেন যে আমার সাথে এরকম আপনার দেখা হয়েছে আপনি আমাকে সাড়ে সাত কোটি টাকাটা সাড়ে চার কোটি টাকায় এবার তখন ও বলছে হ্যাঁ ভাই দেখা হয়েছিল সালমান বলছে না আপনার সাথে আমার দেখা হয়নি আপনার টিমের কারোর সাথে দেখা হবে ও আস্তে আস্তে তখন মানে গলার একদম ভয়েসই নেমে গেছে সালমান বলছে আপনি যে ফিগারটা বলেছেন সেটাও সম্পূর্ণ মিথ্যে আবার আপনি বলেছেন সালমান খানকে রাজি করে নিলাম সালমান খান এই সালমান খান ওই তো মানে এগুলো তো মিথ্যে কথা তো আপনার যে অ্যাটিটিউডটা ছিল সেই পডকাস্টে পরবর্তী সময় স্টেটমেন্টে সেগুলো তো ঠিক ছিল না তখন এই দোগলা কিছু বলতে পারে না তখন সালমান খানের সাথে হ্যাঁ মানে তখন আমি বলে গেছি অনেক সময় মানুষ ভুল হয়ে করে ফেলে এখন আস্তে আস্তে শিখছি এরকমভাবে বলছে সালমান খান বলছে এই যে আপনার এখনকার যে অ্যাটিটিউড এটা ঠিক আছে ঠিক আছে কিন্তু এরপর আপনি আপনার দর্শকদের কি বলবেন তাদের সামনে তো পুরো পোল খুলে গেছে বলে ওই শিখছি ঠিক আছে তাও তো সালমান খান এর ওই ভিডিওটা দেখেনি মানে কত বড় ঢববাজ কত বড় দোগলা এ একটা ভিডিওতে এরকম বলেছে যে বিগ বস বিগ বসে আমি যাব না বিগ বসে আমি তখনই যাব যখন আমার আর্নিং সালমান খানের থেকে বেশি হবে যদি সালমান খান এই ক্লিপটা দেখতো ওকে আরও চর দিত তো এই লোকটা তা বলে বেরিয়েছে তা বলে বেরিয়েছে সালমান খান এর সব স্টেটমেন্ট শোনেনি ওই দুটো স্টেটমেন্ট শুনেই যা ওকে দিয়েছে গাতন সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় এবার আসনিরকে অডিয়েন্স বলছে কি হলো শুকিয়ে গেল কি হলো তো বিষয়টা হচ্ছে এটাই যে আপনি যখন এত বড় বড় ঝাড়ছেন এত বড় বড় ঢপ দিচ্ছেন আপনার একটু বোঝা উচিত কোথায় থামতে হবে এবং আমি খুঁজে পাচ্ছি না যে আশনিরের যে ফ্যান ফলোয়িং এতদিন ধরে ছিল যারা আশনির খুব স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড তারা আছে কোথায় কোথায় তাহলে তো বোঝা যাচ্ছে আশনির যে এত স্টেটমেন্ট দিয়েছে যেহেতু তার এগেনস্টে কেউ বলেনি তার মধ্যে অনেক অংশ এমন হতে পারে যেগুলো ঢপ দিয়েছে যেগুলোর মধ্যে সত্যতা নেই কারণ সে যদি সালমান খানকে বলে থাকে শুধু শুধুমাত্র সালমান খানকে না এরকম অনেককে নিয়ে বলেছে যে আমি এটা ছেড়ে বেরিয়ে গেছি কোনো যায় আসে না ওকে রাজি করে নিচে এই টাকাতে কেউ যায় আসে না মানে এরকমভাবে সে প্রত্যেকটা স্টেটমেন্ট দিয়েছে প্রত্যেককে নিয়ে এরকমভাবে কথা বলেছে রিসেন্টলি বিদ্যাবালন ভুলের থ্রির সময় বলছে যে সে যখন অডিশন দিয়েছে তার কেরিয়ারের একদম ইনিশিয়াল ডেজে সাউথে সে গিয়েছিল। একজন ডিরেক্টারের সাথে তার দেখা হয়েছিল সে অডিশন দিয়েছিল অনেক দিন তাদের সাথে কথোপকথন চলেছে সে যখন পরবর্তী সময়ে গেছে সেই ডিরেক্টর বিদ্যাবালনের মা বাবা বিদ্যাবালনকে ক্যাসেট দেখি বলছে যে আপনার মেয়ে কোনো অ্যাঙ্গেল থেকে হিরোইন মনে হয় আপনার মেয়ে নাচতে পারে তখন বিদ্দ্যাবাল আমাকে একবার ডান্স করতে তো দিন আমার স্ক্রিন টেস্ট তো নিন বলে আপনার মেয়ে কোনোভাবে নায়িকা হবে নায়িকার মতো দেখতে ওকে হ্যা এই চেহারা নায়িকা হবে এরকম যখন কথা বলে বিদ্যাবালন বলে যে সেই যে ট্রমাটা সেটা কাটাতে তার বহু দিন লেগে যায় বহু দিন লেগে যায় তার কারণ তার সাথে যেরকমভাবে কথা বলে যেভাবে তার কথা বলার ইন্টেনশন ছিল যেরকমভাবে ছোট করা তার মোটিভ ছিল বিদ্যাবালেন বলে কেউ আপনার থেকে কাজ জানতে এসেছে কেউ আপনার থেকে কাজ শিখতে এসেছে হতেই পারে সে ভুল করেছে হতেই পারে সে সেই সময় কাজ জানে না কিন্তু তাকে শেখানোর জায়গায় আপনার যদি মনে হয় যে না একে আমি শেখাবো না বা একে আমি বলবো না একে আমি নেবো না আপনি তাকে বলতে পারেন কিন্তু তাকে ছোট করবেন না তার সাথে এমন বিহেভ করবেন না যে সেই মানুষটা আগামীকাল ঘুরে দাঁড়াতেই না পারে ঠিক আছে একটু মানুষের সাথে ভালোভাবে পোলাইটলি যদি কথা আমরা বলি তাতে সমস্যা কি এবং এই যে এত মানে নিজেকে বড় হোতা বানাচ্ছে এত বড় বিচি বানাচ্ছে কালকে যখন সমাজের সামনে পুরো বিষয়টা উঠে আসবে তখন এই রূপটা কোথায় থাকবে এত দিন ধরে আশনেস গ্রোবার দু হাজার কুড়ি থেকে যেরকম নিজের একটা রূপ বানিয়েছে যেরকম তার একটা স্টেটমেন্ট তার একটা আইডিওলজি তার একটা আলফা ভার্সন বানিয়েছে আজকে কি হলো সেটা তো রাতারাতি জাস্ট খুলে পড়ে গেলো সব জায়গাতে তাকে নিয়ে বলছে কী হলো শুকিয়ে গেল এই তিন চার দিন আগের ঘটনা এটা দেখুন এখন আপনি অডিয়েন্সের রিয়াকশানটা দেখুন তো সোশ্যাল মিডিয়াতে ওঠার জন্য মানে যা ইচ্ছা করে গেলাম যা ইচ্ছা বলে গেলাম ঢপের পর ঢপ দিয়ে গেলাম লোককে ছোট করে গেলাম ফাইনালি মানে সেটার পে অফ কিন্তু দিতেই হবে ঠিক আছে এবং সেটাই হয়েছে আজকে যে কন্টেস্ট্যান্টগুলোকে ও এরকমভাবে ছোট করেছে আজকে তাদের খুব ভালো লাগে তারা খুব খুশি চলো মালটা আজকে উচিত শিক্ষা পেয়েছে সত্যিই তাই আমি একটা ছোট্ট আপনাদের ঘটনা বলছি আমি তখন কিসে পড়ি মানে ফার্স্ট ইয়ারে পড়ি হয়তো সিটি কলেজে তো তখন আমার একজন টিচার ছিল সিটি কলেজের টিচার না প্রাইভেট টিউটার তিনি থিয়েটার করতেন ছোট ছোটো সিরিয়ালে বা কোথাও কাজ করেছেন তার মধ্যে জিনিস আমি দেখতাম সেটা হচ্ছে ধরুন তার কাছে কোনো স্টুডেন্ট বা কেউ এসেছে যারা ধরুন শর্ট ফিল্ম বানিয়েছে যারা ধরুন থিয়েটার করছে বা যারা ধরুন কাজ করছে এবং তারা ধরুন কাজ দেখাচ্ছে মানে নিজের পোর্টফোলিও দেখাচ্ছে বা শরীর তো তখন সেরকমভাবে ছিলও না হয়তো চাই হোক আমিও দেখাতাম কিন্তু অবাক করা বিষয় সে তার ধরুন কাজ খারাপ লাগতেই পারে এরকমভাবে তাদেরকে ছোটো করতো এরকমভাবে তাদেরকে নিয়ে বাজে কথা বলতো আমি দেখতাম যে প্রত্যেকে এতটা কষ্ট পেত এতটা তাদের খারাপ লাগতো যে তারা হয়তো ভাবতো যে না এসব আজ কাজ আর করবো না আমার দ্বারা কী করে হবে এবং এটাই কিন্তু আমাদের এখানকার কি সব জায়গার যারা ধরুন অনেক দিন ধরে কাজ করছে বা তাদের একটা নাম পরিচয় তৈরি হয়ে গেছে তাদেরকে লোকে একটু চেনে বা তারা অল্প বিস্তর কাজ করেছে তাদের কাছে যখন নতুন ছেলে মেয়ে আসে তারা এরকমই রিয়্যাক্ট করে এবং তাদেরকে এত নিচু দেখায় এত ছোট করে তারা কাজ না জানার জন্য কাজ খারাপ করার জন্য যে সেই ছেলেমেয়েগুলো ভীষণ ভীষণভাবে আহত হয় তারা পরবর্তী সময় ভাবে যে আমি কি সত্যি কাজটা করব না থাক আমার কাজ করার দরকার নেই আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি শুধু একজন নয় আমার ওই টিউটার নয় এরকম আরও অনেকে আছে আমার মতো এরকম আরও নতুন ছেলে মেয়ে তারা এখনও প্রতিনিয়ত ছোটো হচ্ছে যাদেরকে এমনভাবে এমন একটা কথা বলে দিল যেটা কাজ হয়েছে এটা সিনেমা হয়েছে এটা লেখা হয়েছে এটা এই হয়েছে সেই ছেলেমেয়েগুলো হয়তো নতুন কাজ করছে তারা হয়তো আঠেরো ষোলো সতেরো বছর বয়সে নিজের টাকা নিজের পুঁজি ভেঙে শখ পূরণ করার জন্য একটা কাজ করেছে সেটাকে সাপোর্ট তুমি নাই করতে পারো সেটা তোমার নাই ভালো লাগতে পারে কিন্তু সেই ছেলেটাকে ডেকে সেই মেয়েটাকে ডেকে বাজেভাবে অপমান করা বাজেভাবে তার খিল্লি করা আগামী দিনে তার কাজটাই তার স্বপ্নটাই ওইখানেই ভেঙে দেওয়া তাকে তো আমরা কেউ ইন্সপায়ার করছি না বা তাকে এটা বলছি না ভাই তুমি তোমার মতো কাজ করো ভুল করতে করতে শিখবে এটা তো বলছি না উল্টে এমন একটা জায়গায় তাকে ঠেলে দিচ্ছি যে সে আর কখনও কাজ হয়তো করবেই না তার এত বড় ডাউট এত বড় সংশয় নিজেকে নিয়ে হয়ে যাচ্ছে তো আপনি কাউকে না শেখাতে পারেন তাকে বলুন ভুল হয়েছে তাকে বলুন সে আবার কাজ করবে তাকে বলুন যে ঠিক আছে আমি তোমাকে শেখাতে পারবো না আমি তোমার সাথে আসলে হতে পারবো না ঠিক আছে বলে দিন কোনো অসুবিধা নেই কিন্তু এমনভাবে তাকে ছোট করবেন না এমনভাবে তাকে বলবেন না যাতে সে ফার্দার ঘুরে না দাঁড়াতে পারে ঠিক আছে মানে এটা ঠিক নয় আর কি একটু মানুষের সাথে ভালোভাবে কথা বলা একটু পোলাইটলি বিহেভ করা এটা খুব প্রয়োজনীয় আর না হলে তিনি আজকে নিজের পজিশানের জন্য যেরকম হম্বিতম্বি করছেন লোককে ছোট দেখাচ্ছেন কালকে ওই পরিস্থিতিটা ঘুরে আপনার কাছেই আসবে ঠিক আছে কারণ প্রথমেই বললাম বাপেরও বাপ থাকে এই আশনির বরাবর এত লোককে ছোট করেছে মানে ওর কেউ যায় আসে না একে বলে দিলাম ওকে বলে দিলাম তাকে বলে দিলাম সালমান খান পুরো দিদি যে পিছনে ঠিক আছে এই জন্য এখন সোশ্যাল মিডিয়ায় লিখছে সালমান খানের সাথে আমার দেখা হয়েছিল সালমান খান আমায় চিনতে পারেনি আমি আগেও বলেছি সে খুব ভালো মানুষ সে খুব ভালো অ্যাক্টার আমার সাথে দেখা হলো ভালো লাগলো আজকে আমার ছবি আছে এই স্টেটমেন্ট দিচ্ছে ঠিক আছে লোকে তো ভরে দিয়েছে এতদিন ধরে এত কথা বিগ বসে যাবো না সালমান খানকে আমার সাথে কাজ করতে চেয়েছে সাড়ে চার কোটি টাকা আমরা দিয়ে দিয়ে কাজ করে নিয়েছি সব ভরে দিয়েছে ঠিক আছে সালমান খানের সামনে গিয়ে এইরকমভাবে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে পুরো বিষয় যেটা নিয়ে আমি কথা বললাম আপনাদের এতে কী আপনি জানাবেন জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কে